প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড ইউনিটের ভূগোলের সেরা 15টি 5 নম্বর প্রশ্নের উত্তর দেবো। অর্থাৎ তোমাদের যা সিলেবাস আছে সেই সম্পূর্ণ সিলেবাসের উপর ভিত্তি করে 15টি 5 নম্বরের প্রশ্ন উত্তর সহ পিডিএফ সহ আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এর আগে আমি অনেক সাজেশন দিয়ে দিয়েছি, অল সাবজেক্ট এমসিকিউ দিয়ে দিয়েছি এবং ইতিহাসের সেরা 10খানা 8 নম্বরের প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি। না দেখে থাকলে বা না পিডিএফ নিয়ে থাকলে তোমরা অতি অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে অতি অবশ্যই লিঙ্ক দিয়ে রেখেছে আমি, তোমরা কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওতে যে পনেরোটি প্রশ্ন দেবো সেগুলো একবার জাস্ট দেখে নেওয়ার চেষ্টা করো। তো প্রথম প্রশ্ন, কীভাবে চিত্রসহ অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর প্রধান প্রধান তাপবলয়গুলি আলোচনা করো। 2 নম্বর পাবে আন্তর্জাতিক তারিখ রেখা কি, এর প্রয়োজনীয়তা লেখো। 3 নম্বর পাবে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থা নির্ণয় কীভাবে হয়, এর প্রয়োজনীয়তা লেখো। 4 নম্বর পাবে 5 সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। 5 নম্বর পাবে মহীখাত তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উত্থান আলোচনা করো, ঠিক আছে? এরপরে পাবে 6 নম্বর প্রশ্ন, মানব জীবনের সমভূমির প্রভাব আলোচনা করো। 7 নম্বর পর্বতবেষ্টিত মালভূমি, লাভা মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমির উৎপত্তি ও বৈশিষ্ট্য। 8 নম্বর পাবে যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। 9 নম্বর পাবে রাসায়নিক আবহবিকার কাকে বলে, 4 প্রকার রাসায়নিক আবহবিকারের বর্ণনা দাও। আর 10 নম্বরে পাবে মৃত্তিকা ক্ষয় কী, এর কারণগুলো আলোচনা করো। এর পরবর্তী 11 নম্বর যে প্রশ্নগুলো আছে সেগুলো পাবে, যে পশ্চিমবঙ্গে জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। 12 নম্বর পশ্চিমবঙ্গে জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। 13 নম্বর পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। 14 নম্বর পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বর্ণনা দাও। আর 15 নম্বর পাবে পশ্চিমবঙ্গের জলের বহুমুখী ব্যবহার বা জল সম্পদের প্রভাব আলোচনা করো, ঠিক আছে? তো বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ সেই 15টি প্রশ্ন। তো দেখো, এরপর আমি তোমাদের সম্পূর্ণ প্রশ্নের কিন্তু আমি উত্তরের যে পিডিএফের যে কোয়ালিটি আছে আমি সেটা তোমাকে দেখাচ্ছি, একদম নিট অ্যান্ড ক্লিন তোমাদের পুরো পিডিএফ পাবে, কোথাও কোনো কাটাকাটি নেই বা কোনো মানে ঝামেলাই নেই এখানে পিডিএফের মধ্যে, বা কোনো রকম পড়তে কারো অসুবিধাই হবে না। আর এই ভিডিওটি যদি কোনো টিউশন টিচার দেখে থাকছেন তো আমি তাকে বলবো যে এই প্রশ্নগুলোই, এই পিডিএফটা আপনি আপনার স্টুডেন্টকে পড়িয়ে যান, বা যদি কোনো বয়োজ্যেষ্ঠ কেউ দেখছেন তো তাকেও আমি বলবো এইগুলোই পড়িয়ে যান। ডেফিনেটলি কিন্তু সে কমন পাবেই, পাবেই তার সাথে সাথে কিন্তু লেখার যে ধরনটা, যে প্যাটার্নটা, সেটা কিন্তু সে বুঝতে পারবে এবং আশা করি পরীক্ষায় ভালো নাম্বার আনতে পারবে। তো তোমরা জাস্ট একটু এক নজর দেখে নাও পিডিএফের কোয়ালিটিটা, ঠিক আছে? এরকমভাবে আমি এখানে চিত্র এঁকেছি, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এটা ছিল তোমাদের প্রথম প্রশ্ন, তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন পিডিএফ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে, এর প্রয়োজনীয়তা আলোচনা করো, গুরুত্ব লেখো, ঠিক আছে? আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তা এরকমভাবে লিখবে। দেখো, আমি সম্পূর্ণ পড়ে আর তোমাদেরকে শোনাতে পাচ্ছি না, যেহেতু 15খানা প্রশ্ন একসাথে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? আর তোমরা যারা পিডিএফ ডাউনলোড করতে পারবে না তারা অতি অবশ্যই এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে, বা কন্ট্যাক্ট করবে, আমি বলে দেবো তোমরা কিভাবে আপলোড করবে। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, তারপরে দেখবে 4 নম্বর প্রশ্ন আছে, এরপর আমি সব সাজিয়ে রেখেছি, সুন্দর লেখার মাধ্যমে লিখে রেখেছি। এই লেখাগুলো চাইলে তুমি তোমার স্কুলের স্যার ম্যামদেরকেও একবার দেখে টেস্ট করে নিতে পারো যে তারাও কী বলে। আমি আশা করি তারা কিন্তু অতি অবশ্যই ভালো বলবেন বা বলবেন যে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমি এরকমভাবে কিন্তু এখানে ডায়াগ্রামও এঁকেছি সুন্দর করে, তোমরা সকলে আশা করি দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এরকম পিডিএফ, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পিডিএফ তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে মহীখাত তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উত্থান বা উৎপত্তি, ঠিক আছে? কোনো টেনশন নেই এইসব প্রশ্ন নিয়ে, সম্পূর্ণ খুব সুন্দরভাবে আমি লিখেছি, ঠিক আছে? 3-4টে প্রক্রিয়া যা হয় সব ডায়াগ্রাম সহ আমি সব লিখেছি, কোনো টেনশন নেই, সবাই মোটামুটি কিন্তু কমন পেয়ে যাবে। এরপরে মানব জীবনে সমভূমির প্রভাব আলোচনা করো, ঠিক আছে? তো এখানেও আমি অনুরূপভাবে অনেকগুলো করে পয়েন্ট লিখেছি, আশা করি তোমরা সকলেই পিডিএফ যখন ডাউনলোড করবে অতি অবশ্যই তোমরা কিন্তু ভালো করে দেখে পড়তে পারবে, ঠিক আছে? এরপর 7 নম্বর প্রশ্ন, পর্বতবেষ্টিত মালভূমি, লাভা মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমির উৎপত্তি ও বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটা 7 নম্বর প্রশ্ন, সম্পূর্ণ সুন্দর উত্তর লিখে রেখেছি। তো বন্ধুরা, তোমাদেরকে আরও একবার একটু বলতে চাই, আমি সেকেন্ড ইউনিটের কিন্তু সমস্ত সাবজেক্টে সাজেশান দিয়েছি, অল সাবজেক্টের
800-র উপরে কিন্তু এমসিকিউ দিয়েছি, তাছাড়া ইতিহাসের 8 নম্বরে প্রশ্ন দিয়েছি, আর আমি কিন্তু এর পর পর আরও প্রচুর উত্তর ইতিহাস এবং ভূগোলের, আরও বাংলার অনেক উত্তর কিন্তু আমি তোমাদের সামনে লিখে লিখে তুলে ধরবো, ঠিক আছে? এরকম পিডিএফ আকারে তোমরা অতি অবশ্যই পিডিএফগুলো ডাউনলোড করে কিন্তু পড়বে, ঠিক আছে? এখান থেকে অনেক কোশ্চেন কমন পাবেই পাবে। তাছাড়াও এই লেখাগুলো কিন্তু যে কোনো সহায়িকা টহিকা দিয়ে লেখা নয়, তোমরা চাইলে যত সহায়িকা আছে পশ্চিমবাংলার সব এক জায়গায় করে মিলিয়ে দেখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এরপর দেখো 9 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো রাসায়নিক আবহবিকার কাকে বলে প্রধান, 4 প্রকার রাসায়নিক আবহবিকারের বর্ণনা দাও। তো এরকম রাসায়নিক আবহবিকারেও দেখো সমস্ত কিছু কিন্তু আমি এখানে লিখে রেখেছি, তোমরা যদি এইগুলো পড়ে যাও আশা করি সকলে এক দুবার পড়লেই বুঝতে পারবে, একদম সহজসাধ্য ভাষায় এগুলো লেখা আছে। এরপরে 10 নম্বর প্রশ্ন হচ্ছে মৃত্তিকা ক্ষয় কি, এর কারণগুলো আলোচনা করো। তো দেখো এরও এরও পয়েন্ট আমি অনেকগুলো কিন্তু কারণ এখানে লিখে রেখেছি, ঠিক আছে? আমি আশা করি বুদ্ধিমান স্টুডেন্ট কখনো এই পিডিএফটাকে স্কিপ করে যাবে না, তারা অতি অবশ্যই এগুলো নিয়ে পড়বে, কেননা পরীক্ষায় কমন পেতে হবে, পরীক্ষায় ভালো নাম্বার পেতে হবে, আর পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য আমি মনে করি এই যে 15খানা প্রশ্ন আমি দিচ্ছি এখান থেকে প্রচুর কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে, যেহেতু পশ্চিমবাংলার বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম কিন্তু প্রশ্ন হয়, তো সেই সমস্ত স্কুলকে মাথায় রেখে মোট 15খানা প্রশ্ন, যারা 15খানা প্রশ্ন পড়ে যাবে তাদের কমন নিয়ে কোনো টেনশান করতে হবে না, তাদের কমনের কোনো চিন্তা করতে হবে না, তারা কিন্তু ডেফিনেটলি কমন পেয়ে যাবে। এরপর 12 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো, খুব সুন্দর সহজসাধ্য ভাষায় লেখা আছে, আশা করি পড়তে কারো কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট দেখো পয়েন্ট ওয়াইজ দিয়ে দিয়েছে, 7 নম্বর পয়েন্ট, ঠিক আছে? এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এরকমভাবে ছবি আঁকবা আমি যেমনটা এঁকে তোমাদের সামনে তুলে ধরেছি, ঠিক আছে? পিডিএফ ডাউনলোড করলে এগুলো কিন্তু সব তোমরা দেখতে পাবে খুব সুন্দরভাবে। দেখো এখানে সমস্ত কিছু আমি লিখে লিখে সুন্দর করে দিয়েছি। এরপর 14 নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বা ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বর্ণনা দাও, ঠিক আছে? তো এখানেও আমি সুন্দর করে কিন্তু দেখো যে মালভূমি হয় সেটাও আমি এখানে আইডেন্টিফাই করে দেখিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো সুন্দর এক্সপ্লেইন করা আছে এখানে, সম্পূর্ণ ব্যাখ্যাও এখানে করা আছে, আশা করি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? যদি কোনো প্রবলেম থাকে তো এই যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাকে অতি অবশ্যই হচ্ছে হোয়াটসঅ্যাপ করে জানাবে, বা সময় পেলে একটু ফোন করবে, যদি আমি বিজি না থাকি তো কথা বলবো অবশ্যই। 15 নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে জলের বহুমুখী ব্যবহার আলোচনা করো এবং জলসম্পদের প্রভাব আলোচনা করো, লাস্ট প্রশ্ন, ঠিক আছে? এখানেও দেখো আমি এই প্রশ্ন খুব সুন্দর করে করে লিখেছি, পয়েন্ট ওয়াইজ লিখেছি, কারো কোনো চিন্তা নেই, এই পয়েন্টগুলো যদি লিখে আসো তো ডেফিনেটলি তুমি কিন্তু কমন পাবেই পাবে এবং অবশ্যই কিন্তু ভালো একটা নাম্বার পাবে। তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ ক্লাস 9-এর সেকেন্ড ইউনিটের ভূগোলের সেরা 15টি 5 মার্ক্সের প্রশ্নের উত্তর। এই উত্তরের পিডিএফটা সম্পূর্ণভাবে তোমরা কিন্তু ডিসক্রিপশান বক্স এবং কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে? তাছাড়া যারা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান করোনি তারা অতি অবশ্যই লিঙ্কে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যোগ দাও, সেখানেও কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর যেহেতু তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে, ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।